हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पार्ट टूर ब्लॉग। তাহলে বন্ধুরা, আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে যাচ্ছি একটু ঘুরতে। হ্যাঁ, এখানে যে মেইন গেট আছে, আমরা ঠিক তার বাইরেটা একটু যাচ্ছি। হ্যাঁ, এই মন্দির ক্যাম্পাসের বাইরে আমরা বেরিয়ে পড়ছি এখন। হ্যাঁ, অনেকেই দেখছি। দেখো, এখানে অনেক কিছু গাড়ি থাকে। এখানে আমরা এই গাড়িগুলো করে আমরা হয়তো যেতেও পারি এদিক ওদিক। বাসও দাঁড়িয়ে আছে একটা। তাহলে আমরা এখন রাস্তাটা ক্রস করছি। তাহলে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে একটা রেস্তোরাঁটার ভেতরেই আমার ফ্যামিলি ঢুকেছে একটু থেকে। একটু বাদে আমরা একটু একটা জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, তাহলে সেখানে গিয়ে আমি আমার ভিডিওটা শ্যুট করা আরম্ভ করি। হ্যাঁ, দেখা হচ্ছে আবার ওইখানে। তাহলে বন্ধুরা, আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি, তোমাদের যেটার কথা বলছিলাম। আমরা এখন এখানে একটা সিঁড়ির মতো দেখছি, ওইখান দিয়ে উঠছি আমরা এখন ওপরে। এই জায়গাটা কি ঠিক বুঝতে পারছি না, তবে দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। এটা ভালোই মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এখান থেকে অনেক ভালো ভিউজও পাওয়া যাবে, যেটা তোমাদেরকে আমি পিকচার্স অফ মায়াপুর যে ভিডিওটা আমি ছাড়বো, পিকচার্স অর ইমেজ অফ মায়াপুর যে ভিডিওটা ছাড়বো, সেখানে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, চলো দেখা যাক জায়গাটা। এখান দিয়ে তো যেতে দিচ্ছে না, তবে ওই দিকটা দিয়ে হেঁটে যেতে দেবে। যাওয়া যা, চলে যাওয়া যা ওই দিকটাতে। এখান দিয়ে একটা টিলা মতো দেখছি আমরা, এখানে নিচে নামবো আমরা এখন। হ্যাঁ, ভিতরে একটা কখন দেখছি, তাহলে চলে যাওয়া যাও একটাতে। কেন, অনেক ভালো এই জায়গাটা দেখে মনে হচ্ছে। ভিতর দিয়ে একটা জায়গায় বেরোচ্ছে এটা। এখানে দুটো জায়গা আছে, একটা ওই দিকটা একটা এখানটা। দেখি জল আছে, অনেক পুকুরের মতো জল আছে এখানে। সাইড দিয়ে একটা যাওয়ার জায়গা আছে এখান দিয়ে বোধে। চলো একবার যাওয়া যাক এই দিকটাতে। হ্যাঁ, এইখানটাতে উঠছে। হ্যাঁ, বোধ হয় এটা এই জায়গাটা দিয়ে একটা কোথাও বেরোনোর জায়গা আছে। এখানে এখান দিয়ে একটা উঠার জায়গা আছে, মানে এখানে ভিউজ এর জন্য অনেকে আসছে আসে। ভিউজ এর জায়গাটা দারুণ এখানকার। তোমাদেরকে যেটা বলেছিলাম ঠিক আমি। এইখান দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ দূরে দূরে অনেক কিছু আছে, ভালো ভালো ভিউজ পাওয়া যাবে।
আমরা এখন যে একটু নিচের দিকটা এইখানটা দিয়ে যদি দেখি নামার জায়গা আছে, এখানটা দিয়ে নেমে দেখবো তোমাদের জন্যেই। ভিডিও স্পটের জন্য জায়গাটা দারুণ, আমি তো বলছি তোমাদের ভিডিও বা শুটিং স্পটের জন্য দারুণ জায়গা এটা। ওইখানটা তোর কাটা মতো দেখতে পাচ্ছি, তাহলে বন্ধুরা আমরা আর একটা জায়গায় যাচ্ছি, এটা থেকে বেরিয়ে পড়েছি। ওইখানে বেশি ভিডিও শ্যুট করতে না দেওয়ার কারণে পুরোটা করতে পারিনি, কিন্তু আমার শেষে যে ফটো কালেকশনের ব্যাপারে যে ভিডিওটা যাবে সেখানে তোমরা দেখতেই পারো পুরোটা, বাট ওইখানে আমি বেশি ভিডিও শ্যুট করিনি। আমরা আর একটা জায়গায় যাচ্ছি, হ্যাঁ সেখানে গিয়ে আমি ভিডিওটা ছাড় করবো, সেটা তোমরা অবশ্যই দেখো, দেখতে ভুলো না। তাহলে বন্ধুরা আমরা এবার চলে এসেছি এখানকার জগন্নাথ মন্দিরে, হ্যাঁ তাহলে আমরা এখানে দেখতেই পারি অনেক কিছুই আছে এখানে, হ্যাঁ এখানে যেমন জুতো রাখার জায়গাও রেখেছে। সেখানে একটা দারুণ মাঠ মতো আছে একটা, এখানে অনেক কিছু স্ট্যাচুজও করে যাচ্ছে এখানে ফর শোয়িং অনলি, হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা। খালি পিছন দিকে ঠাকুরের ছবি আছে, ঠাকুর আছে, খালি বিগ্রহের ছবি তোলা যাবে না বলে আমি এখানে তুলতে চাইছি না। হ্যাঁ তোমাদেরকে আমি এইটুকু দেখি অন্তত ভিডিওটা স্টপ করছি, পরে বাকিটা আমি তোমাদের বলছি। হ্যাঁ মন্দিরের মধ্যে অনেক কিছু বিক্রি হচ্ছে, খালি আমি এইটুকুই দেখাচ্ছি, ওইদিকে বিগ্রহের ছবি আছে বলে মানে ঠাকুরের মূর্তিটা আছে বলে তোমাদেরকে আমি এইটুকু অবধি দেখাচ্ছি, ওইদিকে আর যাচ্ছি না। তাহলে একটু বাদে তোমাদের সাথে আমি আবার আসছি। বন্ধুরা আমি এখানে আর একবার চলে এলাম, এখানে আরও কিছু জায়গা আছে একটু, যেমন এখানে গ্রাউন্ড টাইপের একটা আছে, একটু ওই দিকটায় যাচ্ছি, চলো তাহলে যাওয়া যাক ওইদিকে। এখানে একটা কি একটা করেছে একটা উঁচু মতো, এখানে ঠিক আমি বুঝতে পারছি না বোধহয় এটা, হ্যাঁ মনে বুঝতে পারি যেটা ওই স্নান যাত্রার সময় জগন্নাথকে এখানে স্নান করা, হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। যেমন এইখানে যেমন অনেক সব জায়গা দেখানো কোথায় কী আছে, তোমাদের সাথে আমি ওইদিকটা করে একটু যাচ্ছি, চলো যাওয়া যাক ওইদিকে। মানে এখানে দোলনা লাগিয়েছে, বাচ্চারা এখানে খেলতেও পারে, এসে একটু খেলতে পারে। যেমন এখানে নৌকো করা আছে একটা, এটাতে জগন্নাথকে বসিয়ে বো দেয় ঘোড়ায়, এটাতে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি, এতে ভর্তি জল তোমরা দেখতেই পারো। হ্যাঁ অনেক কিছুই আছে ওই দিকটা, আর একটু আছে ওইদিকে, হ্যাঁ
তোমার সাথে ওইদিকে যাচ্ছি আমি, চলো যাওয়া যাক। হ্যাঁ, এর নিচেরটাই এরকম, এত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ওইদিকে দেখতে পাচ্ছ একটা মন্দির করেছে, ছোট নাট মন্দির মতো। এইদিকেও একটা মন্দির আছে। হ্যাঁ, এখানে একটা জলাশয় মতো করা আছে। হ্যাঁ, ওইদিকে যেমন বাচ্চাদের খেলার জন্য, এইদিকে তোমাদের আগেই বললাম এখানে দোলনা করেছে, ওই জায়গাটা করে জায়গাটা করে দোলনা লাগিয়েছে। তাহলে আমি এখন যাচ্ছি, এদিকে রিটার্ন করতে হবে আমাকে এবার আবার। হ্যাঁ, আমি তোমাদেরকে এইটার সাথে একটা সেলফি নিয়ে তোমাদেরকে ছাড়বো, সেটা তোমরা দেখে নিও আমার ভিডিও শ্যুটসে। তাহলে এই ভিডিওটা শেষ হচ্ছে এইখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।